সালাম পড়া। হাদিস শরীফের আরো আসছে রাসূল আকরাম ইসলাম নিজে বলেছেন যে সমস্ত ব্যক্তিরা আমি রসূলকে বেশি বেশি সালাম দেবে কাল হাশরের ময়দানে ওই ব্যক্তিগুলো আমি রসূলের খুব কাছাকাছি থাকবে। শুধু তাই না, রসূল বলেন যে ব্যক্তি আমি রসূলের সামনে একবার দরুদ পড়বে, কয়বার? একবার দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আপনার দশটা নেকি লিখবেন, শুধু তাই নয় দশটা গুনাহ ক্ষমা করবেন, শুধু তাই নয় দশটা রহমত তার উপরে নাজিল করবেন। রসূল আকরাম ইসলাম আরো বলেছেন যে ব্যক্তি আমি রসূলকে সালাম দেয়, পৃথিবীতে এক শ্রেণীর ফেরেশতারা আছে, তাদের কাজ হলো এই সালামটা রসূলের রওজায় পৌঁছায় দেওয়া। রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সালাম দেওয়া হয়, রসূল অন্যত্র হাদিসে বলেন যখন আমার কোনো উম্মত আমি রসূলকে সালাম দেয়, ওই ফেরেশতারা সালামটা আমার রওজায় পৌঁছায় দেয়। আর রওজায় পৌঁছায় দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহের মধ্যে আবার রূহ ফিরিয়ে দেন, আমি তখন সাথে সাথে আমার উম্মতের সালামের জবাব দিয়ে দেই। সেজন্য আমরা আরেকবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা লম্বা সময় আমি আপনাদের সম্মুখে পাবো না, যেহেতু আমার পরেও মেহমান আছেন আর উনি মূল আলোচক। ময়দানটা আসলে আমরা একটু গুছিয়ে দিচ্ছি, ময়দানটা আমরা একটু গুছিয়ে দিচ্ছি, অগুছালো একটা পরিবেশে তো আলোচনা হয় না, নাকি বলেন? আর আপনাদের প্রতি একটু অনুরোধ, পরে যারা আসবে তারা কি ফেরত যাবে না বসবে? কে কে চান যে বসবে তারা একটু আগাবেন, যারা চাচ্ছেন যে আলোচনা হবে তারা শুধু আগাবেন, আর পিছনের ভাইরা যারা বসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলেন আমিন। আর যারা জায়গা দখল করে রাখবে, যদি আপনার কারণে পিছনের কোনো ভাই ফেরত যায় আল্লাহর কাছে কিন্তু জবাব দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলটাকে কবুল করুক, সকলে বলেন আমিন।